প্রশাসনের নিয়মকে থোড়াই কেয়ার, পুলিশের নাকের ডগা দিয়ে রমরমে চলছে লরি ওভারলোড করে অবৈধ বালি পাচার। এর ফলে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রোহিণী থেকে কুলটিকারি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের। এ বিষয়ে এলাকাবাসী রূপায়ণ সোরেন জানান, এই রাস্তা দিয়েই সাধারণ মানুষকে হাসপাতালে যেতে হয়, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। অতি দ্রুত রাস্তা সারাই করলে তবেই এলাকার মানুষ এমার্জেন্সি পরিষেবা হিসেবে হাসপাতালে যেতে পারবেন। টিকরি থেকে রোহিণী পর্যন্ত যে রাস্তা গেছে সে রাস্তা অনেক খারাপ হয়েছে, জল জমে যাচ্ছে, এই রাস্তায় যাতায়াত আমাদের অনেকই অসুবিধা হচ্ছে। আমাদের সেখানে আছে ব্লক অফিস আছে, আর সে যদি আসতে হলে ভাঙাগড় হসপিটাল আছে। এই যে রোগী আর আমাদের যাতায়াত, হসপিটাল কী করে যাবে, এটা আমরা খুব ভোগান্তির মধ্যে পড়ছি। বালিগড়ে এসেও যাচ্ছে, আমাদের বেরোতে একটু ভয় হয়, কেননা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তা খারাপ, এর মধ্যে দিয়ে অনেকে আতঙ্কিতের মধ্যে ভুগছি, প্রশাসনের মধ্যে কোনো চোখে পড়ছে না। ওভারলোড গাড়ির যাতায়াতের ফলে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তবে তিনি দাবি করেন, যে বা যাদের জন্য এ ধরনের ঘটনা ঘটে চলেছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ব্লক প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে, পাচার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। বলতে বেহাল অবস্থায় বালি গাড়ি চলছে, তো ঘন ঘন বালি গাড়ি যদি বন্ধ হয়, রাস্তা আর সারাই করলে রাস্তা খারাপ হতেই থাকবে। এটা আমাদের অনুরোধ, যাতে বালি গাড়ি বন্ধ হয়, আমরা দেখছি কী করে বন্ধ করা যায়। আমরা আমাদের সমস্যা অধিকারী আমরা জানিয়েছি, বিএলআর সাহেবও দেখছেন, এটা যাদের ডিপার্টমেন্ট যে যারা দায়িত্বে আছে ওনাদের কাছে খবর চলে গেছে অটোমেটিক, কারা এইসব কারবার জড়িত আছে অবশ্যই বেরাবে। যদি বালি গাড়ি যদি বন্ধ হয় তার চেষ্টা করা চলছে, গোপনময় চলছে, আমরা চেষ্টা করি যাতে বন্ধ হয়ে যায়। তবে বিজেপির মণ্ডল সভাপতি অঞ্জন জানা জানান, যারা সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছেন তারাই তো এ ধরনের অবৈধ কারবার চালাতে সাহায্য করছে, এখান থেকেই তো তৃণমূলের আয়ের উৎস, তাহলে কিভাবে বন্ধ করবে তারা? প্রশাসন কি ব্যবস্থা নেবে? এ তো বালি গাড়ি তো প্রশাসনই চালাচ্ছে, এখন ওইখান থেকেই তো ওদের আয় উৎস সব কিছু। বালি গাড়ি চললে এভাবে তো রাস্তা খারাপ হবেই, আর মানুষের অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে ওইখানে, রাস্তা খারাপ, তা বাদে এত এত গাড়ি চললে তো লোকাল রাস্তা অ্যাক্সিডেন্ট তো হবেই, রাস্তায় মানুষ যাতায়াতের যোগ্য না, ওটাতে যেই যাবে অ্যাক্সিডেন্টের কাছাকাছি তো আসতেই হবে। হ্যাঁ, দখল করাটা তো এখন ভোট নিয়ে তো বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, বিভিন্নজন বিভিন্ন রকম বলছে যে এখন তো ভোট তো দিলাম এক জায়গায়, কিন্তু রেজাল্ট আরেক জায়গায় হলো কী করে, সন্দেহ দ্বন্দ্ব বিভিন্ন রকম আছে, সেটা পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। দিন আসে দিন যায়, তবু প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবে মেলাতে পারছেন না সাধারণ মানুষ। কিন্তু প্রশাসনের হুঁশ কি আদৌ ফিরবে? বন্ধ হবে এই ধরনের অবৈধ ওভারলোডিং গাড়ি চলাচল? এখন সেদিকেই নজর এলাকাবাসীর। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।